প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সৌদি আরবে জেদ্দায় অপরিকল্পিত এলাকার উচ্ছেদ চলছে। সৌদি আরবে জেদ্দায় অবস্থিত সর্বশেষ দুটি অপরিকল্পিত এলাকার সকল স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়েছে। জেদ্দা স্লামস কমিটি গত শনিবার থেকে এই উচ্ছেদ এর কাজ শুরু করেছে। সৌদি আরবের জেদ্দায় সর্বশেষ দুটি অপরিকল্পিত এলাকা আল সালাম এবং কিলো 14 এর উচ্ছেদ কর্মকাণ্ড শুরু হয়েছে। জেদ্দা শহরে অবস্থিত সর্বমোট 32টি অপরিকল্পিত এলাকা রয়েছে, যার মধ্যে 30টির ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে। জেদ্দা স্লামস কমিটি জানিয়েছে, এ সকল অপরিকল্পিত এলাকা ও আবাসস্থলে বসবাস করা ব্যক্তিদের সকল প্রকার সহায়তা প্রদান করা যাচ্ছে। তারা এ সকল এলাকায় বসবাসরত ব্যক্তিদের খাদ্যদ্রব্য প্রদান করা, বাসার আসবাব সামগ্রী পরিবহনে সাহায্য করা, স্থায়ী বাসস্থান প্রদান করা এবং স্থায়ী বাসস্থান না হওয়া পর্যন্ত অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা, এ সকল ব্যবস্থা ও সহায়তা প্রদান করে যাচ্ছে কমিটি। এছাড়াও এ সকল অপরিকল্পিত এলাকায় বসবাসরত সকলকে অতি সত্বর ক্ষতিপূরণ গ্রহণ করার জন্য তাদের দলিল এবং প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করার জন্য অনুরোধ করেছে জেদ্দা কমিটি। এ সকল স্থানে বসবাসরত ব্যক্তিদের নিজেদের জমি বা বাড়ির দলিল এর পাশাপাশি নিজের পূর্ণ নাম, ব্যাংক অ্যাকাউন্ট এর IBAN নাম্বার, ব্যাংকের পাবলিকেশনস এর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এর একটি PDF কপি এবং PDF ফরম্যাটে ন্যাশনাল আইডি কার্ডের কপি প্রদান করতে হবে। এর পাশাপাশি সৌদি ইলেকট্রিক্যাল কোম্পানি, ন্যাশনাল ওয়াটার কোম্পানি, সোশিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ফান্ড, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট ফান্ড, এজেন্ট এর লিগাল এজেন্সি প্রত্যেকটি কোম্পানি থেকে একটি করে স্টেটমেন্ট সংগ্রহ করে জমা দিতে হবে। জেদ্দা ডিজিটাল পোর্টাল www.jedda.government.sa তে এ সকল তথ্যাবলী জমা দিয়ে ক্ষতিপূরণ এর জন্য আবেদন করতে হবে। জেদ্দা ইসলাম কমিটি জানিয়েছে, সমস্ত জেদ্দাব্যাপী জনসাধারণ এর বসবাসের মনোন্নয়ন এর জন্যই এ সকল অপরিকল্পিত এলাকা ও তার স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এ সকল স্থানে পরিকল্পিতভাবে বাসস্থান গড়ে তোলা হবে।